আসসালামু আলাইকুম সবাইকে টিকটক বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা আপনারা সকলে জানেন ইউটিউব একটি নতুন অপশন লঞ্চ করেছে, সেটি হচ্ছে ক্রিয়েট এ শর্ট। এটা বেটা ভার্সনে বর্তমানে আছে। এখানে আপনি লাইকে কিংবা আপনার টিকটকের মতো ভিডিও আপলোড করতে পারবেন। এখানে জাস্ট ছোটো ছোটো ভিডিও ক্লিক যখন আপনারা প্লে করবেন বা হচ্ছে আপলোড করবেন, তখন কিন্তু অনেকেই কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে এবং আপনার সাবস্ক্রাইব বাড়তে পারে। তো প্রথম নতুন অবস্থায় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে একদম নতুন একটা চ্যানেল আমি এখানে ওপেন করছি। আসলে চ্যানেল না, এটা জাস্ট আপনার দেখানোর জন্য আর কি। সো এখানে দেখুন, আপনার এখানে প্লাস আইকন আছে, অর্থাৎ আপলোড অপশানে গিয়ে দেখছি যে আপলোডে ভিডিও এবং গো লাইভ দুইটা অপশান। এখানে ক্রিয়েটর শর্ট বলে কোনো অপশান নাই। সো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথম বলে নেই যে এই যে অপশানটা, এটা কিন্তু ইন্ডিয়া রিজিয়ন অর্থাৎ ইন্ডিয়া অঞ্চলের ভিতরে কিন্তু পুরোপুরিভাবে লঞ্চ করছে এবং ওখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। তো প্রথম যেটা হয় আর কি, মানে প্রথম যেসব কিছু কিছু চ্যানেলে কিন্তু ওরা দিয়েছিল যে প্রথম কিছু চ্যানেলে তারা পরীক্ষা করার জন্য আপনার এখানে শর্ট শর্ট ক্রিয়েট করার জন্য অপশান দিয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেসব চ্যানেল থেকেও কিন্তু ওই অপশানগুলো উঠে গেছে। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে নিয়ে আসবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, বেশি কথা বলবো না, জাস্ট দুই তিন মিনিটের ভিতরে ভিডিও শেষ করে দেব। সেজন্য আপনাদের সরাসরি চলে যাইতে হবে হচ্ছে আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে কেন যাবেন, কারণ এখানে আপনার হচ্ছে ইন্ডিয়া রিজিয়নটা সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভিপিএন মনস্টারটা অন করার জন্য, মানে আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল আছে, তাই আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পরে আমি যেটা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিজিয়নের ভিতরে তিন নম্বর অপশানের ভিতরে যাব, ইন্ডিয়া সিলেক্ট করব। দেন আমার এখানে দেখা যাচ্ছে আমার ভিপিএনটা সিলেক্ট হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। সো আমি এখান থেকে বেরিয়ে আসব। বের আসার পরে আমি এখন ইউটিউবের ভিতরে যাব। এখন ইউটিউবে যাওয়ার পরে এখন আমি এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ শর্ট। সো এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে ইউটিউবে যে কাঙ্ক্ষিত শর্ট 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের যে শর্ট, সেটা আপনারা নিতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এটা কি সেই জিমেইল। দেখুন, এটাই কিন্তু সেই জিমেইল যে জিমেইল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই অপশানটা কিন্তু আগে ছিল না, কিন্তু এখন এই অপশানটা চলে আসছে। সো আপনাদের যেটা করতে হবে যে ইন্ডিয়ার যে অঞ্চল ওটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, কেননা ইউটিউব ইন্ডিয়া এখন বর্তমানে টিকটক বা লাইকি বলে এরকম ধরনের অ্যাপস হয়তো ব্যান আছে বা এরকম ধরনের। ইউটিউব মূলত চাচ্ছে যে ইন্ডিয়ার মার্কেটটা দখল করতে। সুতরাং আপনাদের ক্রিয়েট এ শর্ট, ক্রিয়েট এ শর্ট না, হ্যাঁ ক্রিয়েট এ শর্ট, এই অপশানটা চালু করতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান অপশানটা চালু করতে হবে এবং এইভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বাই।